জয় শ্রীরাম। অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি। অ্যাকচুয়ালি ব্লগ অনেকদিন বানানো হয়নি, কারণ অনেকদিন কাজের চাপে ঘুরতে বেরোনো হয়নি। তো আজই ঘুরতে বেরিয়েছি। আজকে এসেছি দেহরাদুনের একটা পবিত্র জায়গা, সান্তলা দেবী মন্দিরে। তো পুরো ব্লগে দেখাবো যে জার্নিটা আমাদের, ঠিক আছে? আর অনেকটা অ্যাডভেঞ্চারার, দেখবেন ভালো লাগবে। আস্তে আস্তে আমরা এগোচ্ছি সান্তলা দেবী মন্দিরের দিকে। মন্দিরটি পাহাড়ের ওপরে, আর চলুন দেখা যাক। প্রথমবার যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি অনেকদিন আগে একবার এসেছিলাম, কিন্তু ওঠা হয়নি। তো আজকে যাওয়া হবে সান্তলা দেবী মন্দিরে, চলুন দেখাবো ভিডিওতে। সুন্দর জিনিস দেখতে পেয়েছি আমরা, যে ন্যাচারাল সোর্স অব ওয়াটার, কে পাহাড়ের যে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে পাহাড় চুঁয়ে কেমন জল বেরোয়, তার একটা উদাহরণ দেখাচ্ছি। আমরা চলতে চলতে দেখতে পেলাম জিনিসটাকে, বলতে পারেন বিশুদ্ধ জল একেবারে, যে একেবারে ডাইরেক্ট পাহাড় থেকে চুঁয়ে পড়ছে একেবারে। এর কোনো ফিল্টারেশনের দরকার হয় না, আপনি ডাইরেক্ট খেতে পারবেন। এটা 2 কিলোমিটারের চড়াই আছে, প্রায় আমরা প্রায় 800 মিটারের মতো চড়িয়েছি। আর পর্যন্ত শ্বাস ফুলে যাচ্ছে, এখনও বাকি আছে অনেক, 1.5 কিলোমিটার ওপরে পৌঁছে যাব। কিন্তু টেনশান হচ্ছে কি, আমাদের তাড়াতাড়ি ফিরতেও হবে। এটা একটা টেনশান যে তাড়াতাড়ি ফিরতে হবে। তোমাদের ভিউটা দেখিয়ে দিই জাস্ট, খুবই সুন্দর ভিউ। এখানে একটা কুয়ো দেখতে পেয়েছি, আমরা সত্যি হাঁপাচ্ছি একেবারে। একে ভীষণ রোদ, তার উপর এতটা হাইট চড়া। এখানে অলরেডি কুয়ো একটা দেখতে পেয়েছি, যেখান থেকে জল খাওয়া যাবে আশা করি। জল নিয়ে আসাও হয় না আমাদের। ফাইনালি মন্দিরে এসে গেছি। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আমরা উপরে উঠেছি, শ্বাস ফুলছে। বুঝতে পারছি অক্সিজেন লেভেল একটু কম আছে, এখানে একটুতে শ্বাস ফুলে যাচ্ছে। মন্দিরে ভিডিও বানাইনি, কারণ আমার এটা ঠিক পছন্দ নয় যে মন্দিরে কোনো ঠাকুরের ফটো তোলা বা মন্দিরে ভিডিও করা। তো মন্দিরের বাইরেটা দেখালাম। তো খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা অনুভূতি। যে হ্যাঁ, আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, তো তখনই মনে লেগেছিল যে এখানে আসবো, তো আসা হয়নি তখন একটা কারণে। তো এখন টাইম করে আসলাম, অনেকদিন থেকে ইচ্ছা ছিল। আমি প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে ট্রাই করছি আসার জন্য। তো ভাবলাম যে ব্লগ বানিয়ে নিই। তো হয়তো অনেকে বলতে পারো যে ব্লগ কেন বানাচ্ছি বা ইউটিউবে টাকা ইনকাম, এরকম কোনো ব্যাপার নয়। কারণ আমি চাই যে আমার যে আমি এত জায়গায় ঘুরছি, এত জায়গায় দেখছি, এগুলো আমার স্মৃতি হয়ে থাকুক। ফোন মেমোরিতে কতদিন আর থাকবে, সেই জন্য ব্লগ বানিয়ে রেখে দিচ্ছি ইউটিউবে, কি কোনো এক সময় দেখবো যে হ্যাঁ এক সময় ঘুরেছি, এই সময় গেছি, এই সময় করেছি। তো এই আর কি, লাইফ এনজয় করো। লাইফ এমনই বলতে পারো, অনেক কিছু প্ল্যান করে থাকে আমাদের জন্য। তো টাইম দাও সেসব জিনিস অ্যাচিভ করার জন্য। এরকম ভাবো না যে আমার লাইফ খুবই খারাপ হয়ে কিছু।
বাস লাইফ এনজয় করো, লাইফ খুবই সুন্দর এইটুকুনি বলতে পারি। ঠিক আছে চলো বাই, এবার নিচে নামবো, ব্লগ শেষ করি এখানে।